আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব, তাহলে চলুন শুরু করা যাক। এক ছেলে প্রতিদিন একটি কলেজের সামনে ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে থাকত, বয়স 28 অথবা 30 হবে। সে প্রতিদিন এসে একটা মেয়েকে বলতো, আপা 2টা টাকা দেন। মেয়েটা টাকা দিয়ে কলেজে ঢুকত। এভাবে বেশ কয়েক মাস চলে গেল। একদিন ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর মেয়েটি আসলো। ছেলেটি মেয়েটিকে দেখে বলল, আপা আপনার সাথে কিছু কথা বলতাম। এই শুনে মেয়েটি বলল, আচ্ছা বলেন। ছেলেটি তখন তার খাপা খাপা গলায় বলল, আমি আপনাকে পছন্দ করি আর আপনাকে অনেক ভালোবাসি। এই কথা শুনে মেয়েটি তার উপর রেগে গিয়ে বলল, তোমার তো সাহস কম নয়, আপনি জানেন আমি কে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, যদি আপনাকে আর এই কলেজের সামনে কোনোদিন দেখি তো বাবাকে বলে পুলিশে ধরিয়ে দেব। ছেলেটি কিছু বলল না, তাই মাথা নিচু করে চলে গেল। ছেলেটি আর কোনোদিন সেই কলেজের সামনে আসেনি। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল। পরীক্ষা করে জানা গেল মেয়েটির পেটে টিউমার ধরা পড়েছে আর এটা অপারেশন করতে খুব রিস্ক। তারপর অপারেশন করতে হবে। অপারেশন করা হলো এবং মেয়েটি সুস্থ হলো। হাসপাতাল থেকে মেয়েটি রিলিজ নেয়ার একদিন আগে এক নার্স একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে দিল। কাগজটিতে লেখা ছিল, আপনি এখন সুস্থ, যদি একটু কষ্ট করে 3 তলার 7 নম্বর ঘরে আসেন। মেয়েটি কিছু বুঝতে পারল না, কে দিল কেন দিল। মেয়েটি আর কোনো চিন্তা না করে সেই ঘরে চলে গেল। সেই ঘরে গিয়ে দেখলো সেই ছেলে সেই ভিক্ষার ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে। মেয়েটি অবাক হয়ে বলল, আপনি আমাকে আসতে বলেছেন? ছেলেটি বলল, হ্যাঁ আমি। এই বলে ছেলেটি ভিক্ষার কাপড়টা খুলে ফেলল। ভিতরে ছিল ডাক্তারের সেই সাদা পোশাক। তখন ছেলেটা বলতে শুরু করল, তোমার অপারেশন আমি নিজে করেছি। তুমি বলেছিলে না তোমার বাবা কলেজের প্রিন্সিপাল আর আমি হলাম এই হাসপাতালের একজন বড় ডক্টর। আমার কাজ শুরু হয় বিকেলে আর আমি প্রতিদিন সকালে ভিক্ষার থালা হাতে তোমার কলেজে দাঁড়িয়ে থাকতাম। আর তুমি যখন কলেজে দেখে চলে যেতে, আমি তখন হাসপাতালে এসে আমার কাজ করতাম। তোমায় আমি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু তোমার মন কেমন মানুষ চায় সেটা বুঝতে পারতাম না। তাই যখন বুঝতে পারলাম তোমার টাকাওয়ালা ছেলে পছন্দ, তখন সরে এলাম। তোমাকে আরও একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে অভিনয় করতে ভালোবাসে, তাই কখনো মানুষের উপরটা দেখে বিচার করো না। এখন তার অনেক টাকা, কিন্তু কাল দেখবে সে ভিক্ষার তালা হাতে ঠিকই দাঁড়িয়ে আছে। আর জীবনটা এরকমই, আজ আছে তো কাল নেই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখুন আমাদের নতুন সকল ভিডিও পেতে।